প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের দশম অধ্যায়ের বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের ধারণা, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক। আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করব। প্রথমে কথা বলতে প্রথমে আসো, ওই এই যে আমি লিংকে ঢুকলাম, প্রথমে সালমান মাইক অফ, প্রথমে আসো বাণিজ্যিক ব্যাংকের ধারণা। একটু মাইক অফ করে তোমরা কথা বলো। ওকে, আচ্ছা আচ্ছা, দাও ট্রাই করো। এই যে বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়? সাউন্ড ঢুকছে? আচ্ছা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য লেনদেন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই প্রতিষ্ঠান এক শ্রেণী লোকের নিকট থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে এবং আরেক শ্রেণীর লোকের নিকট তা চড়া সুদে ঋণ হিসাবে প্রদান করে। তাহলে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য যে লেনদেন গুলো ঘটে সেই লেনদেন গুলোই এই ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। এই ব্যাংকের একটা অন্যতম কাজ হচ্ছে গ্রাহকদের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আমানত বা সঞ্চয়গুলো সংগ্রহ করে সেগুলোর মাধ্যমে একটা বড় অঙ্কের মূলধন গঠন করা এবং সেই মূলধন পরবর্তীতে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ হিসাবে প্রদান করা। তাহলে ব্যাংক যখন ঋণ হিসাবে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করতেছে তখন চড়া সুদে ঋণ দিচ্ছে, আর অন্যদিকে গ্রাহকদের কাছ থেকে যখন আমানত সংগ্রহ করছে তখন ব্যাংক অল্প সুদে তাদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে। এই দুই সুদের পার্থক্যই মূলত বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটা অন্যতম উৎস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনকারী একটা প্রতিষ্ঠান যা এক শ্রেণীর লোকের নিকট থেকে আমানত হিসাবে অর্থ গ্রহণ করে এবং আরেক শ্রেণীর লোকের নিকট তা ঋণ হিসাবে প্রদান করে। এই অর্থ আদান প্রদানের সঙ্গে মধ্যস্থতাকারী হিসাবে যে প্রতিষ্ঠান কাজ করে থাকে সেটাই মূলত বাণিজ্যিক ব্যাংক। এখন আসো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। আমরা জানি যে ব্যাংক একাধিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তো ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তো মুনাফা অর্জনের পাশাপাশি ব্যাংক অন্যান্য উদ্দেশ্য অর্জন করে থাকে। তো দেখা যাক ব্যাংকের কি কি উদ্দেশ্য রয়েছে। প্রথমত আসো যে মুনাফা অর্জন। স্যার, গেইন একজন আসতে চাচ্ছে, একজন আসতে চাচ্ছে। হ্যাঁ, তো ওকে ও ও আসতে পারতেছে না, ওকে এক্সেপ্ট করতে বলতে, মানে চাও কি একটু এক্সেপ্ট করেন। কেন? আমার তো ওপেন আছে, এটা ওয়েটিং রুম তো ওপেন আছে। দেখো কোনো প্রবলেম হয়েছে অথবা ভুল ইয়েকে দিছে কিনা। আচ্ছা স্যার, ওকে। এরপর আসো মুনাফা অর্জন। মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত বাণিজ্যিক ব্যাংক পরিচালিত প্রতিষ্ঠিত হয়। মুনাফা অর্জন আর উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে। এর মধ্যে রয়েছে ঋণ প্রদান, বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ। এই সমস্ত খাত থেকে বাণিজ্যিক ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করে থাকে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলত বাণিজ্যিক ব্যাংক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের যাবতীয় যে আর্থিক লেনদেন গুলো সম্পাদিত হয় এগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যেই মূলত সম্পাদিত হয়ে থাকে। এরপরে আসো মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন করা। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এর মূলধন গঠন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেখা যায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান,
তাদের প্রয়োজনীয় মূলধন সেখান থেকে পেয়ে থাকে, ঋণ হিসাবে পেয়ে থাকে। এই ঋণ হিসাবে পাওয়ার কারণে অনেক প্রতিষ্ঠান তাদের যে দৈনন্দিন যে অর্থের চাহিদা এবং দীর্ঘমেয়াদী অর্থের চাহিদা, উভয় ধরনের অর্থের চাহিদাই এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যে ঋণ দেওয়া হয় সেই ঋণ থেকে তাদের এই চাহিদাটা মিটিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে বাণিজ্যিক ব্যাংক দেশের মূলধন গঠনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এই মূলধনটা ব্যক্তি পর্যায়ে মূলধন হতে পারে। ওয়ালাইকুম আসসালাম, একটু লেট হয়ে গেল তো স্যার, আমি যে ঢোকার চেষ্টা করছি তখন থেকে 11টা থেকে, কিন্তু আমাকে বারবার বলতেছে হোস্ট উইল বি অ্যাকসেপ্ট ইউ সুন, এই জন্য স্যার কেন জানি না স্যার, কিন্তু আমাকে স্ক্রিনশট দিছি স্যার আমি দুই দিনটা। আচ্ছা ঠিক আছে, এখন জয়েন করছো, ওকে। এরপরে আসো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তাহলে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করা হয়। এই মূলধনটা দীর্ঘমেয়াদেও সরবরাহ করা যায়, স্বল্পমেয়াদেও সরবরাহ করা যায়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানে বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে তাদের অর্থের চাহিদা মেটায়। আবার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ দিয়ে স্বল্পমেয়াদী মূলধন গঠন করেও চলতি যে মূলধনটা বা দৈনন্দিন যে মূলধনের প্রয়োজন পড়ে সেই মূলধনও সরবরাহ করে থাকে। নেক্সট হচ্ছে বিনিময়ের মাধ্যম। আমরা জানি যে বিনিময়ের অন্যতম মাধ্যম হলো অর্থ। এই অর্থের পাশাপাশি বিনিময়ের আরো অনেক মাধ্যম আছে। এই মাধ্যমগুলো রয়েছে, মধ্যে রয়েছে চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, হুন্ডি, এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম। তো এই বিনিময়ের মাধ্যমগুলো বাণিজ্যিক ব্যাংক চালু করে, এগুলো প্রচার করে এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা গ্রাহকদেরকে প্রদান করে। এই বিনিময়ের মাধ্যম থাকার কারণে লেনদেন প্রক্রিয়াটা সহজতর হয় এবং দেনা পাওনা আমরা সহজে নিষ্পত্তি করতে পারি। বিনিময়ের মাধ্যমের সাহায্যে ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত না থেকেও আমরা আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারি। এগুলোর মধ্যে রয়েছে যে পে অর্ডার, একজন ব্যক্তির কাছে বা একটা প্রতিষ্ঠানের কাছে আমরা পে অর্ডার পাঠিয়ে বা ব্যাংক ড্রাফট পাঠিয়ে আমরা আর্থিক যে দেনা পাওনা এটা নিষ্পত্তি করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, তারপরে হচ্ছে চেক, হুন্ডি, এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম। এগুলোর মাধ্যমে পর্যায়ের এবং প্রতিষ্ঠানের পর্যায়ের উভয় ধরনেরই আমরা লেনদেন নিষ্পত্তি করতে পারি। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, নেক্সট আসো জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গেও সম্পৃক্ত থাকে। বাণিজ্যিক ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে শিক্ষামূলক কাজ, বিনোদনমূলক কাজ, তারপরে হচ্ছে দেশের মহামারী, কোনো দুর্যোগ দেখা দিলে সেই সমস্ত দুর্যোগে বাণিজ্যিক ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করে থাকে। যেমন এখন যে মহামারী চলতেছে বিশ্বব্যাপী, এক্ষেত্রেও অনেক বাণিজ্যিক ব্যাংক আর্থিকভাবে দেশবাসীকে সহায়তা করেছে। অনেক বাণিজ্যিক ব্যাংক সরকারি ফান্ডে অনুদান দিয়েছে, যেগুলো এই মহামারী কবলিত এলাকার লোকজনকে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়। এতে জনকল্যাণ সাধিত হয়। তাছাড়া অনেক বাণিজ্যিক ব্যাংক আছে যেগুলো স্পন্সর হিসাবে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে, এগুলোও জনকল্যাণের উদ্দেশ্যে হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের মসজিদ তৈরি, মন্দির, এরপরে হচ্ছে সামাজিক বিভিন্ন ধরনের সমিতি, সমবায় সমিতি, এরপরে হচ্ছে ক্লাব, এই সমস্ত সামাজিক উন্নয়নমূলক কাজের আর্থিক সহায়তা বাণিজ্যিক ব্যাংক করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, মুনাফা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক জনগণের কল্যাণার্থে বিভিন্ন ধরনের
কাজ করে থাকে। অনেক বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে তাদের কর্মচারী কর্মকর্তাদের চিকিৎসার পাশাপাশি দেশবাসীকেও সহজে এবং অল্প খরচে তারা চিকিৎসা সেবা দিয়ে থাকে। অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, তারা শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করে থাকে, এতে অনেক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী সেখান থেকে আর্থিক সহায়তা পেয়ে তাদের শিক্ষার যে পথ সেই পথকে আরো প্রশস্ত করে নিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক জনকল্যাণার্থে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। নেক্সট হচ্ছে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। আমরা জানি যে ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত কেন্দ্রীয় ব্যাংকে, কিন্তু ঋণ নিয়ন্ত্রণে এই কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? ঋণ নিয়ন্ত্রণ বলতে বোঝানো হয় যে ঋণের পরিমাণটাকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখা, অর্থাৎ বাজারে ঋণের সরবরাহ বা অর্থের সরবরাহ যাতে বেশিও না থাকে আবার কমও না থাকে, মোটামুটি একটা কাম্য স্তরে অর্থের সাপ্লাইটা রাখাকেই বলা হয় ঋণ নিয়ন্ত্রণ। কারণ কাম্য স্তরের বেশি যদি অর্থ থাকে বাজারে তাহলে মুদ্রাস্ফীতি দেখা দিবে, আবার যদি কাম্য স্তরের নিচে যদি অর্থের সাপ্লাইটা থাকে তাহলে সেখানে মুদ্রা সংকোচন দেখা দিবে। উভয় ধরনের পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য কল্যাণকর নয়। এমতা অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে অর্থের সরবরাহটাকে স্থিতিশীল এবং কাম্য স্তরে রাখে, এতে সার্বিকভাবে মুদ্রাস্ফীতি রোধ হয় এবং মূল্যস্তর স্থিতিশীল থাকে এবং এতে দেশবাসী উপকৃত হয়, যার কারণে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। আর কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতা নিয়েই এই ঋণ নিয়ন্ত্রণের কাজগুলো করে থাকে। যেমন বাজারে অর্থের সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কেন্দ্রীয় ব্যাংক এটি কমানোর চেষ্টা করে, আর এইগুলো কমানোর ব্যবস্থা করায় এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে তখন নির্দেশনা দেয় যে বাজারে ঋণের সাপ্লাইটা কম দিতে, ফলে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে বাজারে অর্থের সাপ্লাইটা কমিয়ে নিয়ে আসে, এর ফলে ঋণ নিয়ন্ত্রণ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে, আর এই ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা নেয় বাণিজ্যিক ব্যাংকের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বা ভূমিকা রয়েছে। এরপরে আসো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা। ব্যাংকিং বিষয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করে, পাশাপাশি দেশের সরকারকেও সহযোগিতা করে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে, বিশেষ করে আর্থিক তথ্য দিয়ে, অর্থ সংক্রান্ত এবং ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে এই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারকে সহযোগিতা করে। আর পরিকল্পনা প্রণয়ন যদি সঠিকভাবে করা না যায় তাহলে ব্যাংকিং যে উদ্দেশ্যগুলো আছে, ব্যাংকিং যে কার্যপদ্ধতিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে কেন্দ্রীয় ব্যাংককে। সম্পদের সুষম বণ্টন। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেশের সর্বস্তরের জনসাধারণ সম্পদের সুষম বণ্টন তাদের মাঝে নিশ্চিত করা যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা দিয়ে ধনী এবং দরিদ্রের মধ্যে যে সম্পদের যে বৈষম্য সেই বৈষম্যটা রোধ করা সম্ভব হয়। কারণ বাণিজ্যিক ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে এটা শাখা রয়েছে, এই সমস্ত শাখার মাধ্যমে গ্রামের হতদরিদ্র এবং কম বিত্তশালী যারা আছে তারাও বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে শুরু করে অনুদান, ঋণ এগুলো পেয়ে থাকে। এর ফলে সকল স্তরের জনসাধারণের মধ্যেই সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। তাহলে আমরা বলতে পারতেছি যে বাণিজ্যিক ব্যাংকের আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে
সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা, এতে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য দূরীভূত হয় এবং দেশ একটি স্বাভাবিক পর্যায়ে অবস্থান করে। এরপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, কারণ বাণিজ্যিক ব্যাংক নিজস্বভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এভাবে যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাণিজ্যিক ব্যাংকের শত শত শাখা রয়েছে, বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইস্ট ওয়েস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এগুলো যে ব্যাংক রয়েছে এগুলো তো শাখা ব্যাংক, এগুলোর বিভিন্ন শাখা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোতে হাজার হাজার লোক নিজেদের থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, এতে দেশ থেকে বেকারত্ব দূর হচ্ছে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে ঋণ সরবরাহ করে সেই ঋণ নিয়ে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা শিল্প কারখানা গড়ে তোলে, এতে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং দেশ থেকে বেকারত্ব দূর হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই দেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। এটা মোটামুটি আলোচনা হয়ে গেছে যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বিশাল ব্যবধান, অর্থ সম্পদের যে ব্যবধান, সেই ব্যবধানটা আমরা অনেকটাই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দূর করতে পারি, কারণ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে হতদরিদ্র এবং কম বিত্তশালী লোকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়, সেই প্রকল্পের মাধ্যমে তারা আর্থিক সহায়তা পেয়ে থাকে অনুদান হিসাবে অথবা স্বল্প সুদে ঋণ হিসাবে, সেগুলো ব্যবহার করে তারা স্বাবলম্বী হয়, এতে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য সেই বৈষম্যটা অনেকটাই কমিয়ে আসে। এরপর হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদেরকে সঞ্চয়ে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করা। গ্রাহকরা এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তারা নিজেদেরকে সঞ্চয়ী করে গড়ে তোলে এবং তারা তাদের যে আয় হয় সে আয় থেকে তারা কিছু অংশ ভবিষ্যতের জন্য বাণিজ্যিক ব্যাংকে সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনে সেখান থেকে আবার উত্তোলনও করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের সঞ্চয় উদ্বুদ্ধ করে এবং এই সঞ্চিত অর্থ তারা বাণিজ্যিক ব্যাংকে তাদের বিভিন্ন ধরনের হিসাব খুলে তারা এগুলো জমা রাখে এবং প্রয়োজনের সময় আবার সেখান থেকে উত্তোলন করতে পারে। এরপরে আসো নিরাপত্তা। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের অর্থে নিরাপত্তা নিশ্চিত করা। গ্রাহকরা তাদের উদ্বৃত্ত অর্থগুলো বাণিজ্যিক ব্যাংকে জমা রাখে বিভিন্ন হিসাবের মাধ্যমে, সেই অর্থে নিরাপত্তা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, কারণ গ্রাহকরা যে অর্থগুলো জমা রাখে এগুলো প্রয়োজনের সময় আবার ফেরত নেয়, উত্তোলন করে, এগুলো যাতে চাহিবা মাত্র বাণিজ্যিক ব্যাংক ফেরত দিতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক এমন কোনো খাতে ঋণ দিবে না, এমন কোনো খাতে অর্থ বিনিয়োগ করবে না যেখানে বিনিয়োগকৃত অর্থের বা ঋণকৃত অর্থের নিরাপত্তা থাকে না। নিরাপত্তা থাকে এমন খাতেই বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেয় এবং বিনিয়োগ করে এবং পরবর্তীতে এগুলো আবার আদায় করতে সক্ষম হয়। এরপরে আসো অর্থনৈতিক স্থিতিশীলতা। একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে, ঋণদানের মাধ্যমে, ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার মাধ্যমে, মূল্যস্তর স্থিতিশীল রাখার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। তাছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের পাশাপাশি শিল্প এবং ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, এতে দেশ আস্তে আস্তে শিল্পায়িত হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। এরপরে শিল্প বাণিজ্যের উন্নয়ন। স্পেশালি বাণিজ্যিক ব্যাংক শিল্প বাণিজ্যের উন্নয়নে কাজ করে থাকে, বিশেষ করে নতুন শিল্প স্থাপন এবং পুরাতন শিল্পের যে আর্থিক যে সক্ষমতা সেই সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে ঋণ প্রদান করা। এইভাবে এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক যে
বাণিজ্যগুলো হয় সেগুলো এলসি খোলার মাধ্যমে এই আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন ঘটায় এই বাণিজ্যিক ব্যাংক। এরপরে আসো জীবনযাত্রার মান উন্নয়ন। দেশের জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে, জনসাধারণের আয় বৃদ্ধির মাধ্যমে এই জীবনযাত্রার মান উন্নত হয়। দেশে যত বেশি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম পরিচালনা করবে ততই বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আয় রোজগার বৃদ্ধি পাবে, ফলশ্রুতিতে জীবনযাত্রার মান উন্নত হবে। এখন আসো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে প্রধানত দুটি ভাগে আমরা ভাগ করব। একটা হলো প্রধান কার্যাবলী আর একটা হলো বিশেষ বা অন্যান্য কার্যাবলী, যেটাকে আমরা সহকারী কাজও বলতে পারি। তো এরপরে দেখো প্রধান কার্যাবলীর মধ্যে কি কি আছে। প্রধান কার্যাবলীর মধ্যে প্রথমত আছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে। সাধারণত তিন ধরনের আমানত বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের কাছ থেকে গ্রহণ করে থাকে, চলতি আমানত, স্থায়ী আমানত এবং সঞ্চয়ী আমানত। চলতি আমানতের উপর বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে কোনো সুদ প্রদান করে না। স্থায়ী আমানতের উপর গ্রাহকদেরকে উচ্চ হারে সুদ প্রদান করা হয় এবং সঞ্চয়ী আমানতের উপর ও স্বল্প হারে সুদ প্রদান করা হয়। তো চলতি আমানতের ক্ষেত্রে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যতবার ইচ্ছা টাকা জমাও দিতে পারে, টাকা উত্তোলনও করতে পারে। স্থায়ী হিসাবের ক্ষেত্রে সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য এই হিসাব করা হয় এবং মেয়াদের আগে সাধারণত টাকা উত্তোলন করা যায় না, তবে বিশেষ প্রয়োজনে ব্যাংকের সঙ্গে আলোচনা করে গ্রাহক প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারে, সেই ক্ষেত্রে সুদ কম দেওয়া হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয় না। সাধারণত স্থায়ী আমানতের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে অর্থ উত্তোলন করা হয় এবং সেই ক্ষেত্রে মুনাফা সহ অর্থ পেয়ে থাকে। সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে একজন আমানতকারী বা একজন হিসাবের মালিক সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করতে পারে না আর যে কোনো সপ্তাহের যে কোনো দিনই টাকা জমা দেওয়া যায় ব্যাংকিং কার্য চলাকালীন সময়ে, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না প্রতি সপ্তাহে এই সঞ্চয়ী হিসাবে। এবার আসে মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজই হচ্ছে মূলধন গঠন করা। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এই মূলধনগুলো পেয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের দৈনন্দিন কার্যক্রমগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে ব্যক্তি পর্যায়ের গ্রাহক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ের গ্রাহক উভয় গ্রাহকদেরকে ঋণ মঞ্জুর করে, অর্থাৎ ঋণ প্রদান করে এবং এই প্রদানকৃত বা মঞ্জুরিকৃত ঋণের উপর চড়াহারে সুদ আদায় করে। এই যে সুদ আদায় করে, এই আদায়কৃত সুদ বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটা অন্যতম উৎস। তাহলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রয়োজনে ঋণ মঞ্জুর করা এবং মঞ্জুরিকৃত ঋণ থেকে প্রয়োজনীয় সুদ আদায় করা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। তোমরা দেখতে পাচ্ছ অন্যান্যরা? আচ্ছা ঠিক আছে, যে দেখতে পাচ্ছ না তুমি আবার অফ করে অন করো, হয়তো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। এরপরে আসো ঋণ আমানত সৃষ্টি। এটাও বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে যে ঋণ দেয় সেটা সরাসরি ঋণ নগদ আকারে না দিয়ে তাদেরকে ওই ব্যাংকে একটি ঋণ অ্যাকাউন্ট করতে বলে, ওই অ্যাকাউন্টে ঋণের টাকাটা স্থানান্তর করে। যখনই ওই অ্যাকাউন্টে ঋণের টাকাটা স্থানান্তর করা হয় তখনই ওই ঋণের টাকাটা গ্রাহকের আমানত হয়ে যায় এবং ওই অ্যাকাউন্ট থেকে গ্রাহক প্রয়োজন অনুযায়ী তার ঋণকৃত টাকা উত্তোলন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ঋণের টাকাটা সরাসরি গ্রাহককে নগদে না দিয়ে তার
হিসাবে জমা করা হয় এবং জমাকৃত অর্থ থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী তাদের মঞ্জুরিকৃত ঋণের টাকাটা উত্তোলন করে। এই জন্য ঋণটা আমানত হিসাবে ব্যাংকে ব্যবহার হচ্ছে, এটাকেই বলা হয় ঋণ আমানত সৃষ্টি। এরপর হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি, এটা আলোচনা অলরেডি করে ফেলেছি, তারপরেও একটু আলোচনা করছি যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এই বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে অন্যতম রয়েছে চেক, পে অর্ডার, হুন্ডি, ব্যাংক ড্রাফট, এগুলো এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারি। আমাদের কাছে কেউ টাকা পায়, আমরা তাকে ক্যাশ টাকা না দিয়ে তাদেরকে একটা চেক দিলাম অথবা একটা পে অর্ডার দিলাম অথবা একটা ব্যাংক ড্রাফট দিলাম, ফলে এর মাধ্যমে কিন্তু যে আর্থিক যে দেনা পাওনা এটা নিষ্পত্তি হচ্ছে। এইভাবে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এরপরে আসা নোট ইস্যুতে সহযোগিতা। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু করে, এই নোট ইস্যুর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে। আর কেন্দ্রীয় ব্যাংক যে নোটগুলো ইস্যু করে এগুলো বাণিজ্যিক ব্যাংক এগুলো প্রচার করে এবং জনসাধারণের মাঝে মুদ্রা বাজারে এগুলো নিয়ে আসে। তাহলে দেখা যাচ্ছে যে নোট ইস্যুর ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতেছে এবং নোটগুলো সারা দেশব্যাপী এগুলো সার্কুলার হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। এবারে আসো ওসি হিসাবে কাজ করা। ওসি মানে বিশ্বস্ততা। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের বিশ্বস্ততা হিসাবে কাজ করে। অনেক গ্রাহক আছে তারা তাদের মূল্যবান স্বর্ণ অলঙ্কার, দলিল পত্র এবং দামি নেকলেস বলো আর অন্যান্য ডকুমেন্ট বলো এগুলো ব্যাংকের নিকট গচ্ছিত রাখে লকারে। সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের ওসি বা বিশ্বস্ততা হিসাবে কাজ করে। এরপরে আসো আমদানি রপ্তানিতে সাহায্য। বাণিজ্যিক ব্যাংকের এটাও একটা প্রধান কার্যাবলীর মধ্যে পড়ে যে বাণিজ্যিক ব্যাংক আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা করে। কারণ পণ্য আমদানি এবং রপ্তানি করতে গেলে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হতে হয় আমদানি এবং রপ্তানি কারককে। কারণ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আমদানি কারক এলসি ওপেন করে, এই এলসি ওপেন করে এটা রপ্তানি কারকের কাছে পাঠায়, সেই এলসি দেখে রপ্তানি কারক নিশ্চিত হয় যে সে আমদানিকৃত পণ্যের মূল্য পাবে। যদি কখনো আমদানি কারক পণ্যের মূল্য যদি না দেয় তাহলে ব্যাংক এটা নিজ দায়িত্বে এই মূল্য পরিশোধের দায়িত্ব নেয়। এইভাবে যখন রপ্তানি কারক নিশ্চিত হয় তখনই তারা পণ্য বাকিতে রপ্তানি করতে রাজি হয়। এইভাবে পণ্য আমদানি রপ্তানিতে বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে থাকে। এরপরে আসো সরকারের কোষাগার হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারের কোষাগার হিসাবে কাজ করে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সোনালী ব্যাংক, এরপরে জনতা ব্যাংক, এগুলো সরকারের কোষাগার হিসাবে কাজ করে। কারণ সরকারের টাকাগুলো এই বাণিজ্যিক ব্যাংকে মূলত জমা থাকে এবং সরকারের রাজস্ব, সরকারের আয় ব্যয় এগুলো বাণিজ্যিক ব্যাংকের হিসাবে জমা রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকে সরকার সেগুলো নিয়ে থাকে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক সরকারের কোষাগার হিসাবে কাজ করে। এরপরে হচ্ছে বিনিময় বিল ভাঙ্গানো। বাণিজ্যিক ব্যাংকের আরেকটা অন্যতম কাজ হচ্ছে বিনিময় বিলগুলো ভাঙ্গিয়ে দেওয়া। প্রত্যেকটা বিনিময় বিলে একটা মেয়াদ আছে, এই মেয়াদগুলো পূর্তিতে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংকে যায় এবং তাদের বিলগুলো সমর্পণ করে হস্তান্তর করে এইগুলোকে ক্যাশ করে নেয়। এটাকেই বলা হয় বিনিময় বিল ভাঙ্গানো। এর বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে ডিসকাউন্ট পেয়ে থাকে। এরপরে আসো বিশেষ অন্যান্য কার্যাবলী। বিশেষ অন্যান্য কার্যাবলীর মধ্যে রয়েছে মূলধন বিনিয়োগ, মূলধন খাটানো বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে মূলধন বিনিয়োগ করে এবং এই মূলধনগুলো নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের যে আর্থিক যে অসচ্ছলতা এটা তারা দূর করে। এরপর আসো অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে, বেকারত্ব দূর করার মাধ্যমে, দেশে শিল্পায়ন ঘটানোর মাধ্যমে, দেশের অর্থ এবং মুদ্রা বাজার স্থিতিশীল রাখার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থ স্থানান্তর। বিশেষ এবং অন্যান্য কার্যাবলীর মধ্যে অর্থ স্থানান্তরও একটি অন্যতম কাজ। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে সরাসরি অর্থ স্থানান্তরে সহযোগিতা করে।
তো এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক একটা নির্দিষ্ট কমিশন আদায় করে। এই কমিশন আদায় করার মাধ্যমেই বাণিজ্যিক ব্যাংক অর্থগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। এরপরে আসো অর্থের নিরাপত্তা প্রদান। বাণিজ্যিক ব্যাংক অর্থের নিরাপত্তাও নিশ্চিত করে, এই যে অর্থ স্থানান্তর করার মাধ্যমে অর্থ যাতে খোয়া না যায়, অর্থ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে সেটা নিরাপত্তা নিশ্চিত করে। তাছাড়া গ্রাহকরা যে অর্থগুলো ব্যাংকে জমা রাখে এটা নিরাপত্তা নিশ্চিত করাও বাণিজ্যিক ব্যাংকের উন্নয়ন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। এরপর আসে পরামর্শ। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে, বিশেষ করে যে সমস্ত গ্রাহক ব্যবসায়ী শ্রেণীর, তাদেরকে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে। এই পরামর্শ প্রদান করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এবং তাদের ব্যবসায়িক ক্ষেত্রে তারা অনেক উপকৃত হয়। এরপরে আসো কর্মসংস্থান সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক এর অন্যান্য কার্যাবলীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টিও একটি অন্যতম। দেশে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকে যারা চাকরিরত আছে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক যে সমস্ত ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ঋণগুলো সরবরাহ করে সেই ঋণ নিয়েও অনেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এরপরে আসো ঋণ নিয়ন্ত্রণ। বাণিজ্যিক ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে সহযোগিতা করে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতায় ঋণ নিয়ন্ত্রণের কাজকে এগিয়ে নেয়। এরপরে আসো কৃষির উন্নয়ন। কৃষির উন্নয়নের বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে, কৃষকদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। কৃষকরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা কৃষির উন্নয়ন ঘটাতে সক্ষম হয়। এরপরে আসো শিল্পের উন্নয়নেও বাণিজ্যিক ব্যাংক সহযোগিতা করে। এটা তো আগে আলোচনা হয়েছে যে বিভিন্ন ধরনের শিল্প যারা স্থাপন করে তাদেরকে ঋণ হিসাবে সরবরাহ করে। এরপরে আসো দেশের আঞ্চলিক উন্নয়নে ও ব্যাংক সহযোগিতা করে, বিশেষ করে আঞ্চলিক যে ব্যাংকগুলো রয়েছে যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এগুলো কৃষির উন্নয়নে, রাজশাহী অঞ্চলের কৃষির উন্নয়নে সহযোগিতা করে থাকে রাজশাহী কৃষি উন্নয়ন। তো আমাদের প্রায় সময় শেষ পর্যায়ে, তো আমাদের আলোচনাও প্রায় শেষ। তো তোমাদের কার কি প্রবলেম আছে একটু বলো, আমরা একটা একটা করে শুনি এবং আলোচনা করি। তো বলো কে আছো, বলো তোমাদের কি প্রবলেম আছে একটু বলো। ঋণ আমানত সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ, এটা ঋণ আমানতটা কি, এটা কেউ বলতে পারবে? মনে আছে ঋণ আমানত? জি স্যার, কেউ বলতে পারবে? হ্যাঁ বলো তো একটু দুই এক লাইন স্যার। ব্যাংক নতুন মানে ঋণ নেওয়ার সময় স্যার ঋণের টাকাটা স্যার ডাইরেক্ট স্যার একটা নতুন অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে দেওয়া হয় স্যার। রাইট রাইট রাইট, ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে টাকা উত্তোলন করা হয়। ওকে, খুব সুন্দর বলেছো। আরেকজন একটু বলো যে বাণিজ্যিক ব্যাংক অসি হিসাবে কাজ করে, অসি বিশ্বস্ততা, এটা কি, এটা কে বলতে পারবে বলো তো? বাণিজ্যিক ব্যাংক অসি হিসাবে কাজ করে এটা কে বলতে পারবে? এনিবডি এস স্যার বলো। কিউন না স্যার, তো মনে হয় যে ফরন তারপরে সব জিনিস স্যার বাণিজ্যিক ব্যাংকে স্যার ই রাখা হয় আর কি, গচ্ছিত বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার, দলিল, দস্তাবেজ, ডকুমেন্ট, কাগজপত্র, এগুলো বাণিজ্যিক ব্যাংকের জিম্মায় রাখা হয়। হ্যাঁ, এবং বাণিজ্যিক ব্যাংক সেখানে বিশ্বস্ততাকারী হিসাবে কাজ করে, পরবর্তীতে আবার প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংক এগুলো ফেরত দেয়। এই যে বিশ্বস্ততা হিসাবে বাণিজ্যিক ব্যাংক এগুলো গচ্ছিত রাখতেছে এটাকেই বলা হয় অসি। ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? তোমরা আজকে কয়জন আছো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আছো মাত্র। তো আর কারো কোনো প্রবলেম আছে? শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার, জি স্যার, আমরা কি শেষ করব?
জি স্যার ঠিক আছে বলো কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলে ফেলো আমরা দ্রুতই না স্যার নাই আচ্ছা তা ওকে তাহলে থ্যাংক ইউ তোমাদেরকে ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম